আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে দ্বিতীয় দিনের মতো ইন্দোনেশিয়ার বালি শহরের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে বাড়ানো হয়েছে নিষিদ্ধ এলাকা সীমা লুম্বকের মতো আশেপাশের দ্বীপে উনত্রিশ হাজার অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে তবে জমি ও গবাদি পশু ছেড়ে যেতে না চাওয়ায় অনেক অধিবাসী সরে যেতে বাধ্য করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সপ্তাহ পার হলেও থামছে না ইন্দোনেশিয়ার মাউন্ট আগুনের উদ্গীরণ মঙ্গলবার সকালেও আগ্নেয়গিরিটির শীর্ষ থেকে তিন কিলোমিটার পর্যন্ত দেখা গেছে আগ্নেয়গিরি থেকে কাদার প্রবাহ নির্গত হচ্ছে মধ্যে সর্বোচ্চ সতর্কতা বাড়ানো হয়েছে প্রবেশ নিষিদ্ধ এলাকার সীমানাও আশপাশের এলাকার অন্তত এক লাখ বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে বড় ধরনের বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে আগ্নেয়গিরি থেকে ভস্ম নির্গত হতে যাচ্ছে এবং কম্পন উদ্ তাই অন্তত কিলোমিটার রয়েছে এই পরিস্থিতিতে ভেঙে পড়েছে বালির বিমান যোগাযোগ ব্যবস্থা মঙ্গলবার বিমানবন্দরটি আরো একদিন বন্ধ ঘোষণা করা হয়েছে ফলে বাতিল হওয়া শতাধিক ফ্লাইটের প্রায় উনষাট হাজার পর্যটক বিপাকে পড়েছেন ভারত মহাসাগরের সৃষ্ট একটি মৌসুমী ঝড় আগ্নেয়গিরিরির ছাইকে দক্ষিণ পশ্চিম দিকে টেরে নিয়ে যাচ্ছে ওই পথেই বালির আন্তর্জাতিক বিমানবন্দর তাই আমরা ঝুঁকি নিতে চাই না তবে সব যাত্রী পরিবহনে বালির আশপাশের দশটি বিমানবন্দরকে ব্যবহারের চিন্তা করছে কর্তৃপক্ষ এদিন সকালেই পাশের লুম্বুক বিমানবন্দরটি খুলে দেওয়া হয়েছে সালে মাউন্ট থেকে লাভার নিহত হয়েছিল প্রায় এক হাজারের বেশি মানুষ ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ার কারণে ট্রনিক প্লেটগুলোর ধাক্কায় ঘন ঘন ভূমিকম্প ও অগ্নুৎপাতের আশঙ্কা থাকে এখানে রয়েছে একশো ত্রিশটিরও বেশি জীবন্ত এ খবর জানাতে ইন্দোনেশিয়ার বালি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাল্গুনি রশিদ ফাল্গুনি আমরা যেমনটি জানি যে বিকল্প বিমানবন্দর দিয়ে আটকে পড়া পর্যটকদের পাঠানোর ব্যবস্থা করার কথা বলা হচ্ছে এ বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে তিথি একটু জানিয়ে রাখি স্থানীয় গণমাধ্যমগুলোর হিসাব অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত প্রায় উনষাট হাজার পর্যটক যার মধ্যে অধিকাংশ অস্ট্রেলিয়ান নাগরিক তারা কিন্তু এই বালি দ্বীপে আটকা রয়েছেন যদিও মাউন্ট আগং পর্বতটির আশেপাশে আসলে কোনো পর্যটন স্থান নেই সেখানে তারা নেই মূলত কুত্তা এবং নাস্তাদুয়া এই দুইটি শহরেই কিন্তু তারা রয়েছেন এবং যেহেতু বালির পাসার বিমান বিমানবন্দরটি বন্ধ রয়েছে আসলে তাদের অনেকেরই আহ ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে এবং তারা চেষ্টা করছেন এই শহরের সাথে সংযুক্ত যে শহর গুলো রয়েছে বালির সাথে যে আহ বালির আশেপাশে যে দ্বীপ রয়েছে সেখানে গিয়ে সেখান থেকে তাদের নির্দিষ্ট বিমানটিতে আহ চলে বসতে কিন্তু সমস্যা হয়ে গেছে যখন আপনি পাশের শহরটিতে যেতে চাইবেন তখন আপনাকে অন্তত জাহাজ বা বাসের ব্যবস্থা করতে হবে এত বেশি সংখ্যক পর্যটক এই দ্বীপে এখন আটটা পড়েছেন যাদেরকে আসলে পাশের শহরে নিয়ে যাবার মতো বাস পর্যাপ্ত বাস কিন্তু এই বালি শহরে পাওয়া যাচ্ছে না অনেকেই যারা একটু আগে বুকিং দিয়েছিলেন তারা আসলে সেই সব বাস বুকিং যে পাশের শহরে চলে গেছেন পাশের শহরগুলোতে যেতে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে কোন কোন শহরে যেতে দশ ঘন্টার উপরের সময় লাগে এবং অনেকে চেষ্টা করছেন জাকার্তা থেকে যদি বিমানে করে যাওয়া যায় সেটিও অনেকে চেষ্টা করছে কিন্তু মূল সমস্যাটি হচ্ছে যে স্থানীয় যে গণপরিবহন জাহাজগুলি বা বাসগুলি সেগুলোর এক ধরনের সংকট রয়েছে যার ফলে অনেকে বিমানবন্দরে অবস্থান করছেন অনেকে বুকিং নেই এবং আপনি জানেন এই এটি মূলত ইউরোপের শীতকাল চলছে যার ফলে প্রচুর ইউরোপিয়ান নাগরিক কিন্তু এই বালি দিতে বেড়াতে এসেছেন এটি তাদের পর্যটনের বালির যারা নাগরিক তাদের জন্য স্থানীয়রা যেটি বলেছেন যে পর্যটনের সময় এটি এখানে এখন সর্বোচ্চ সংখ্যক পর্যটক থাকে সুইকে মাউন্ট আগুনের যে আগুন যে আগ্নেয়গিরি এটির কারণে কিন্তু আসলে অনেকেই আসতে পারছেন না বালিদ্বীপে জানেন প্রায় দুদিন হলো দিন বিমান বিমানবন্দর বন্ধ হয়েছে যার ফলে অনেকেই বালিদ্বীপে আসতে পারছেন না এবং যারা আছেন তারা আসলে ফেরত যেতে পারছেন না এবং যেহেতু আগে থেকে অনেকের বুকিং ছিল সেই বুকিং শেষ হয়ে যাওয়া কিন্তু তারা এক ধরনের বিপাদের মধ্যে পড়েছে স্থানীয়রা যথেষ্ট সতর্ক আছে এখন পর্যন্ত আহত নিহত খবর আমরা পাইনি তাই এক লাখ মানুষকে সেখান থেকে সরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে আপনি জানেন গত সেপ্টেম্বরে যখন ভূমিকম্প হয় তখন থেকেই কিন্তু এই মাউন্ট আগুনে আসলে আগ্নেয় একটি সম্ভাবনা দেখা দিয়েছিল এবং এটি যতই দিন যাচ্ছে আহ সাম্প্রতিক সময়ে এটি আহ বড় ধরনের রাজনীতিবি কিন্তু সম্ভাবনা বাড়ছে বিজ্ঞানীরা বলছেন যদি আহ বড় ধরনের রাজনীতিবি